হনুমান ও কুকুরের লড়াইয়ে আক্রান্ত হনুমান। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাটাল কোমড়া এলাকায় 4 ডিসেম্বর সন্ধ্যা ঘনিয়ে আসার কিছুক্ষণ আগেই হনুমান এবং কুকুরের মধ্যে মারামারি হয়। কুকুরের কামড়ে রীতিমতো আক্রান্ত হয় হনুমান। আক্রান্ত হনুমানটি তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে। আক্রান্ত হনুমানকে দেখতে রীতিমতো ভিড় জমতে শুরু করে এলাকায়। খবর যায় বনদপ্তরে, কিন্তু বনদপ্তরের ঘাটাল রেঞ্জ অফিসের রেঞ্জার জানিয়ে দেন, এই সময় আক্রান্ত হনুমানের কাছে পাঠানোর মতো পর্যাপ্ত কর্মীর অভাব রয়েছে তাদের। তাই এই মুহূর্তে কিছুই করার নেই, পরের দিন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে আক্রান্ত হনুমানের পরিস্থিতি বেগতিক দেখে তৎপর হয় স্থানীয় যুবকরা। তড়িঘড়ি হনুমানটিকে বাঁচানোর জন্য পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন যুবকরা। চিকিৎসকের পরামর্শ মতো প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রাথমিক চিকিৎসার কিছুক্ষণ পরেই সাময়িকভাবে সুস্থ হয়ে ওঠে হনুমানটি। তারপরই হনুমানটিকে তার অপেক্ষারত অন্যান্য সাথীদের কাছে একটি ছাদের উপর ছেড়ে দেওয়া হয়। পরবর্তীকালে এই হনুমানটি সুস্থ হয়ে ওঠে কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছে স্থানীয়রা। ছাদে তুলবে নাকি? হ্যাঁ, ছাদে তুলবে। কোন ছাদে? ছাদে তুললে হবে, ফাঁকা তো, লাভ দিয়ে দিয়ে শেষ করে আবার মরে যাবে। কিছু ব্যবস্থা করবো, কোথাও রাখার ছাদে রাখা যাবে না, ওই লাভ দিয়ে দেবে ছাদ থেকে। ব্যস্ত তাহলে ওই সারা রাত জেগে কোমড়া থেকে মনসারাম করে রিপোর্ট, আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।